सरप्राइज गिफ्ट तेरे लिए आ रहा है सरप्राइज गिफ्ट लिए কি পরীক্ষা আছে তোমার ভালো করে পরীক্ষা দিবে হ্যাঁ ভালো করে তোমাদের দাদা ভাই কিশোরকে নিয়ে চলে গেল ইয়েতে স্কুলে একটা ফেরিওয়ালা এসেছে গুড মর্নিং বন্ধুরা রুমাস ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজকে সারাদিন যা যা হয় তার কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তো কিশোরকে তোমাদের দাদা ভাই স্কুলে দিয়ে আসছে তোমরা তো দেখলেই আর তোমাদের দাদা ভাই এক জায়গায় যাবে কোথায় যাবে ওর মুখ থেকেই শুনতে পাবে আর ভাই তুমি কোথায় যাবে আজকে মালদা যাব মালদা মালদা ও একটা কাজ আছে তো মালদাতে যাবে আর আমার ফেসবুক পেজে যারা আছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবে আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত রুমাস ডেইলি ব্লগে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না অবশ্যই করে দিবে তো আমার সঙ্গে থাক তো তোমাদের দাদা ভাই মালদা যাবে বললো তো এখন 1 ঘন্টা বাদে নিয়ে চলে যাবে কিন্তু কিশোরকে হ্যাঁ ঠিক আছে এখন কটা বাজে 8টা বাজে আর 9টা সময় নিয়ে চলে আসবে ঠিক আছে 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হয়ে যাবে তাই তোমাদের দাদা ভাই কিশোরকে আনতে বললো 1 ঘন্টা পর তো থাকছে না ও যাচ্ছে জন্য তো গাড়ি এখন মুছছে মোছা হয়ে গেলে ও রওনা দিবে বন্ধুরা এখন আমরা আসছি তোমরা এই ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে গেল মালদাতে কিছু কাজ আছে সে কাজ করতে কি নিয়ে এসছো কি নিয়ে এসছো মুড়ি নিয়ে এসছো এতদিন পর হ্যাঁ মুড়ি নিয়ে আসি মা নিবে নাকি শুনি মা মুড়ি নিবে মা বললো মুড়ি নিতে তো মুড়ি নিচ্ছি দেখি কতখানি নেওয়া যায় তুমি এবার মনে হয় এক মাসের মাথায় আসছো কি জানো বাবু ভালো করছো এরকম আসা অনেকদিন পর পর টমেটো বাসলে তো তোর কি বলবি মুড়ি ছাড়ি কত করে এখন কত করে এই মামি মুড়িটা আমার খুবই ভালো লাগে এই জন্য এই মামি যাচ্ছে মুড়ি নেই আর বাজার থেকে তোমাদের দাদা ভাই আনে ও ওটা খায় আমার অত ভালো লাগে না এটা একদম দেশি মুড়ি বাইরে ভাজা তো মামি মুড়ি ভাজে সেজন্য আমার খুব ভালো লাগে
টমেটো কেটে নিলাম, টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি হবে। আলু ভাজা করছে, কিশোর খুব আলু ভাজাটা ভালোবাসে, তার জন্য আলু ভাজা করছে। মাসকালায় ডাল হবে লাউ দিয়ে, লাউ কেটে নিলাম, প্রেশার কুকারে সিটি মেরে নিলাম ডালটাকে। মাসকালায়ের ডাল ভালো সিদ্ধ হয়েছে, এই যে মুচমুচে আলু ভাজা হয়ে গেল কিশোরের জন্য। কিশোর খুব ভালোবাসে এই আলু ভাজাটা। ঝিঙ্গা দিয়ে লাউ দিয়ে মাসকালায় ডাল করলাম। গন্ধ পাতালের বড়া ভেজে নিচ্ছি, গন্ধ পাতা নিয়ে এসেছিল বাজার থেকে। এখানে বাটিতে কিছুটা করেছি আর এই যে এখনো ভাজা চলছে। এই যে কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি হয়ে গেল। 2000 years later. দেখো এখন বিকেলবেলা সব গরু নিয়ে বাড়ি ফিরছে। তো বিকেলবেলায় এখনো বসে আছি, তো তোমাদের দাদা ভাই এখনো আসেনি, আসবে বলছে, তো দেখি কখন আসে। কিশোরের টিচার এসছে, তো প্রাইভেট পড়ছে ঘরের ভেতরে। তো ওই যে তোমার দাদা ভাই চলে এসছে, মালদা গেছিল, এখন বিকেল সন্ধ্যার দিকে, প্রায় বিকেল সন্ধ্যা ভাব, চলে এসছে। ওই যে কই চলে আসলেন দাদু দা, চলে আসলেন? তো গাড়িতে কি কি লাগিয়েছে সেটা আমাকে দেখাচ্ছে, যে এগুলো এগুলো লাগানো হলো মালদা থেকে। এখন ধুলে হলো কোনো ব্যাপার নাই। এটা লাগিয়েছো? কোনটা কোনটা? এই যে স্টিলের জিনিস গুলো, এটা, তারপর এই যে ইনভার্টার, ওই অনেক কিছুই লাগানো হয়েছে গাড়িতে না? ভিতরে ওই যে পতাকা, এটাও লাগানো হয়েছে। ও ভিতরে পতাকাটা, গাড়ির ভিতরে পতাকাটাও লাগানো হয়েছে, এটাও লাগানো হয়েছে। তো গাড়ি অনেক কিছু লাগানোর জন্য সকালবেলা মালদা গেছিল। গাড়ি গ্যারেজে ঢুকছে। কি এটা? সারপ্রাইজ হ্যাঁ, গিফট হ্যাঁ, তোমার লিয়ে। তো এটা কি আছে পরে দেখতে হবে, তোমাদের দাদা ভাই আমার হাতে দিয়েছে, কি আছে পরে তোমাদের সাথে শেয়ার করব। এটা যে এটা এখন কিন্তু ওই যে মুজবি ভিজা না করা দিয়ে কালো, ওই এটা হ্যাঁ, ওটা ভিজা না করা দিয়ে মুজবি তো কিন্তু এটা কিন্তু ওটা কেন মানা আছে কেন করতে গেলে। পরে দেখা হচ্ছে তোমার। দেখলি না তুই কি লাগাইছি গাড়িতে? সুন্দর হয়েছে, কালকে দেখবি, কালকে দেখিস আমি ভাবছি তোমাদের দাদা ভাই প্যান্ট ট্যান্ট নিয়ে এসছে কিছু।
ভালোই তো কুর্তিটা। পরে দেখো পরে। লং হাতা আছে, কালারটা ভালো লাগছে। আমি তো বিশ্বাস করতে পারছি না যে ও সারপ্রাইজ দিবে আমাকে। সারপ্রাইজ দিবে আমাকে আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি ভাবছি তোমাদের দাদা ভাইয়ের এটা কোনো প্যান্ট ট্যান্ট কিনে নিয়ে এসছে। তো হচ্ছে ভালো লাগছে আমার, কালারটা খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো? তো আমার তো ভালো লাগছে, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর কি বলবো, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার ফেসবুক পেজে যারা আছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবে, আর আমার ইউটিউব চ্যানেলে যারা আছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রুমাস ডেইলি ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো রাখছি বন্ধুরা, কালকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, বাই বাই।